অলরেডি তো জাদুকরি মুক্তি পেয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, তোমরা শুনেছ নিশ্চয়ই, মানুষজনও শুনেছেন। জাদুকরি নিয়ে আমার যেটা বলার, জাদুকরিকে কিন্তু শুধুমাত্র প্রেমের গান হিসেবে দেখি, প্রেম তো বটেই, মানে সমস্ত মানব সম্পর্কেই প্রেমের কথা বলে, সমস্ত সম্পর্ক, বন্ধুত্ব বলো, বাবা মায়েদের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সমস্ত সম্পর্কই শেষ, মানে শেষ পর্যন্ত গিয়ে প্রেমের কথাই বলে। তো জাদুকরি শুধুমাত্র প্রেমিক প্রেমিকার প্রেম নিয়ে কিন্তু কথা বলে না। আমার মনে হয় মানে শ্রোতারা গানটা সম্পর্কে আরও ভালো বলতে পারবেন যারা শুনেছেন, এটা আমি আমার ব্যক্তিগত মনে হওয়া বলছি। গানটা যখন আমি এখনও আজকেই আস্তে আস্তে রাস্তায় কানে ইয়ারফোন লাগিয়ে গানটা শুনছিলাম গাড়িতে, তো আমার হঠাৎ করে মনে হলো ইটি মেমোরিজ, রাধা, আমার শুটিং ডেজ, সমস্ত কিছুর বাইরে বেরিয়ে আমার হঠাৎ মনে হলো আমার অনেক ছোটোবেলায় একজন বন্ধু ছিল, তার নাম রিয়া, আমি নামটাও বলে দিলাম অন ক্যামেরা, ও যদি শুনতে পেয়ে থাকে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবে আজকে রাতেই। তো রিয়ার কথা মনে পড়লো, তো আমরা একটা ডায়েরি মেনশন করতাম, আমরা প্রত্যেক দিন লিখতাম যে আগের দিন রাত্রিবেলা আমরা কী কী স্বপ্ন দেখলাম, এবং সেটা নিয়ে পরের দিন ডিসকাস করতাম। এই স্বপ্ন ডিসকাস করা নিয়ে আমাদের একটা ডায়েরি মেনটেন করা হতো, সেই ডায়েরি এখনও আমার কাছে আছে। তো জাদুকরি শুনতে শুনতে আমার মনে হলো যে এরকম একটা সম্পর্কের কথাও তো জাদুকরির মধ্যে দিয়ে উঠে আসতে পারে। জাদুকরি হচ্ছে এরকম একটা গান, জাদুকরি ইজ অল অ্যাবাউট নস্টালজিয়া, জাদুকরি ইজ অল অ্যাবাউট ফ্রেন্ডশিপ, প্রেম, ভালোবাসা, সমস্ত কিছু, এবং জাদুকরি স্বপ্ন, এমন একটা স্বপ্ন যে স্বপ্নটা তোমাকে তোমার আত্মার মধ্যে দিয়ে মনে হবে যেন নিয়ে যাচ্ছে, একটা সুন্দর রঙিন একটা অদ্ভুত স্বপ্নালু জগতের দিকে, যেটা বাস্তবে খুব একটা পাওয়া যায় না, যেটা জাদুকরি আমাদের দেয়। সমস্ত আমার কিন্তু রাধার বাইরে গিয়ে মনে হয়েছে যে জাদুকরি অয়ন্তিকার সঙ্গে ভীষণ রিলেটেবল। আমার মনে হয় বা মিঠুনদা এবং আমাদের আরও যারা কাস্টমার প্রিয় আছে, তানিকা, সৌমদা, প্রত্যেকেরই এটা মনে হয়েছে, এবং যারা গানটা শুনছেন তাদেরও মনে হয়েছে এটাই। আর শ্রাবণদা আমাদের সঙ্গীত পরিচালক আজকে এখানে রয়েছে, শ্রাবণদাকে নিয়ে আমি আর কী বলবো নতুন করে। সমদর্শিতা আজকে এখানে উপস্থিত নেই, ভীষণ মিস করছি আমরা। প্রসেনজিৎদা রয়েছেন, রমিদি রয়েছেন, মিঠুনদা রয়েছে, আমি তো সৌমদা তানিকাদি ভেতরে রয়েছে। তো এই আমরা আজকে এন্টায়ার ব্যাপারটা আজকে আমরা এখানে একত্রিত হয়েছি জাদুকরিকে উদযাপন করবো বলে। আজকে জাদুকরির দিন, ইতি মেমোরিজের মুক্তি আসন্ন, আপনারা সিরিজটা দেখুন, অদ্ভুত সুন্দর একটা প্রেমের গল্প, যে গল্পটা কলকাতা শহরকে বিভিন্ন দিক থেকে এক্সপ্লোর করছে, বিভিন্ন দিক থেকে আবিষ্কার করছে। মানে আমি এইটুকু জোর দিয়ে বলতে পারি, ইতি মেমোরিজ দেখলে কলকাতাকে আরও নতুন করে চিনতে ইচ্ছা করবে। ইতি মেমোরিজ দেখুন, আর আজকে আমরা এই আমরা জাদুকরির উদযাপনে রয়েছি, আপনারাও জাদুকরির সঙ্গে থাকুন, ইতি মেমোরিজের সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। তুমি যদি কিছু সব বলে দিয়েছে, কিচ্ছু বাকি রাখিনি, সব বলে দিয়েছে, এভরিথিং ইজ ডান। তুই তোর কথা বল। আমি গানটা যেটা একটু আগেও বললাম যে গানটা যত শুনবে ধীরে 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 হয় না, আস্তে আস্তে তোমার সোলের মধ্যে এটা মার্জ হতে থাকবে, ইটস লাইক ওয়াইন, ধীরে 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 ইটস মাথায় থাকবে, মনের মধ্যে থাকবে, রাতটা ঘুলে যাবে। আর শ্রাবণী যেটা বলল, শ্রাবণকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই, যে শুনবে সে মানে কাজটাই সব কিছু বলে দিচ্ছে। আর খুব তাড়াতাড়ি আরও গানগুলো আসবে, অ্যান্ড প্লিজ ইতি মেমোরিজ দেখুন, আই এম শিওর যে আপনাদের সবার ভালো লাগবে। প্রেম ছাড়া বন্ধুত্ব, আরও অনেক রিলেশনশিপ নিয়ে কথাবার্তা আছে, ভালো লাগবে।